রাতের স্পোর্টস অল দা পাওয়ার বাই গাজী গ্রুপ সঙ্গে আছে আমি আহমেদ রাকি। পুরো আয়োজনের শুরুতেই জানাতে চাই উইন্ডিজ বাংলাদেশ টি টোয়েন্টি সিরিজের খবর। দ্বিতীয় ম্যাচে কাল ক্যারিবিয়ানদের মুখোমুখি হচ্ছে সাকিব আল হাসানের দল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রোববার ভোর 6টায়। উইন্ডিজের বিপক্ষে সেন্ট কিটস এর প্রথম ম্যাচে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে 7 উইকেটে হারলেও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। সেই চ্যালেঞ্জে জয়ী হতে ব্যাটসম্যানদের গেল ম্যাচের ভুলগুলো শুধরে নেওয়ার তাগিদ দিয়েছেন অধিনায়ক সাকিব। তবে একাদশে পরিবর্তন হবার কোনো সম্ভাবনা নেই, কিন্তু একই একাদশ থাকলে ওপেনিং এ তামিম ইকবালের সঙ্গী হতে পারেন লিটন কুমার দাস। সৌম্য সরকারকে দেখা যাবে নতুন ব্যাটিং পজিশনে। এদিকে সাকিব আল হাসানের মতোই বড় রানের প্রত্যাশায় রয়েছেন উইন্ডিজদের অধিনায়ক কার্লোস বাফোয়েট। তবে সোমবারের তৃতীয় ম্যাচের জন্য অপেক্ষায় না থেকে দ্বিতীয় ম্যাচেই শিরোপা নিশ্চিত করতে চায় ক্যারিবিয়ানরা। সুযোগ আমাদের ছিল আরো বেশ কিছু রান করার, বেশ কিছু কয়েকটা রিজনের কারণে আমরা করতে পারিনি। তো ওই জায়গাগুলোতে যদি আমাদের ইম্প্রুভমেন্ট আসে তাহলে তো অবশ্যই আরো বেশ কিছু রান করা সম্ভব যেটা আমরা মনে করি। আর উইকেটটা যদি লাস্ট ম্যাচের মধ্যে ভালো প্লে করে তো আমাদের বেশ ভালো বড় একটা সংগ্রহী করা সম্ভব হবে যদি আমরা আগে ব্যাটিং করি। আমরা আমাদের সেরাটা খেলতে চাই, একজনের উপর নির্ভর না হয়ে দল হিসেবে খেলতে হবে আমাদের। এখানে আমাদের বড় স্কোরের স্থিতি আছে, লক্ষ্য থাকবে এই ম্যাচেও বড় স্কোর করা। দর্শক যেমনটা জানছিলেন ফ্লোরিডা এই ম্যাচটি হবে, এর আগে এখানে কিন্তু মোট 6টি টি-20 হবে। একটু দেখে নিতে চাই এখানে আসলে যে দুই অধিনায়ক প্রত্যাশা করছিলেন যে বড় স্কোর, সেখানে আসলে কত রান হওয়া সম্ভব। মোট ম্যাচ 6টি, প্রথমে ব্যাটিং যেই দল করেছে তারা মোট 4টি ম্যাচ জিতেছে এবং প্রথমে বোলিং করে একটা ম্যাচের রেজাল্টই হয়েছিল। এখানে সর্বোচ্চ রান 245 পর্যন্ত হয়েছিল, সেটা ছিল ভারত এবং উইন্ডিজের মধ্যে। আর সর্বনিম্ন রান হচ্ছে 81, যেটি নিউজিল্যান্ড করেছিল। আমরা যদি একটু দেখি যে প্রথম ইনিংসে গড় রান কত, এটা একটু কম্পারেটিভলি ছোট ভেনু, 162 গড় রান এখানে হয়েছে। আর দ্বিতীয় ইনিংসে গড় রান হচ্ছে 117, আর সর্বোচ্চ রান তারা করে জয় হচ্ছে 86। একটা ম্যাচই হচ্ছে তারা করে ম্যাচ জয়ের ঘটনা ছিল, যেখানে শ্রীলঙ্কা নিউজিল্যান্ডের এগেনস্টে 86 রান তারা করে ম্যাচ জিতেছিল। এবং সর্বনিম্ন সফল রান হচ্ছে 120, অর্থাৎ 120 রান করেও যে ম্যাচ জেতা যায় সেটি কিন্তু নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কার মধ্যকার অন্য ম্যাচটিতে দেখা গেছে। বাংলাদেশের নারী ক্রিকেটে আসছে আমূল পরিবর্তন। ঘরোয়া ক্রিকেট ঢেলে সাজাতে আয়োজন করা হবে অনূর্ধ্ব 18 টুর্নামেন্ট। ক্রিকেটের উন্নয়নে 8 বিভাগকে 4টি জোনে ভাগ করে 2 দিনের ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে বোর্ড। এদিকে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ক্যাম্প থেকে শুরু করে আন্তর্জাতিক ক্রিকেটেও ব্যস্ত সময় কাটাবে সালমা জাহানারা রোমানারা। বাছাই পর্বে চ্যাম্পিয়ন হয়েই উইন্ডিজের মাটিতে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে বাংলাদেশ। নভেম্বরে শুরু হতে যাওয়া আসরে সাম্প্রতিক সাফল্যের ধারাবাহিকতা রাখতে চায় বাংলাদেশ নারী ক্রিকেট দল, আর তাই বিশ্বকাপের আগ পর্যন্ত নানা ব্যস্ততার মধ্যে দিয়ে সময় পার করবে সালমা খাতুনের দল। হতে পারে পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজও। প্রায় 8 সপ্তাহের মতো ট্রেনিং হবে এবং ট্রেনিংটা 2-3টা ভাগ থাকবে, যেখানে ফিটনেস থাকবে, ক্রিকেট থাকবে, তারপর ম্যাচ থাকবে। তো সেভাবে প্রথম স্টেপে এখন আছে ওরা, এই এই স্টেজটা ওরা ফিটনেস নিয়ে কাজ করবে এবং পরে হয়তো ওরা ইন্টারন্যাশনাল ম্যাচ কিছু খেলবে অ্যাকচুয়াল ওয়ার্ল্ড কাপের আগে। নারী ক্রিকেটের উন্নয়নে ঘরোয়া ক্রিকেট কাঠামো নিয়ে ভাবছে বিসিবি, যেখানে যোগ হচ্ছে বয়সভিত্তিক অনূর্ধ্ব 18 ক্রিকেট টুর্নামেন্ট, সঙ্গে যোগ হচ্ছে লঙ্গার ভার্সনের ম্যাচ, যেখানে 8 বিভাগকে 4টি জোনে ভাগ করার পরিকল্পনা 2 দিনের এই ম্যাচের জন্য। এই মুহূর্তে যে স্ট্রাকচারটা আছে ওই ওই পিরামিডটাকে আর একটু উপরের দিকে কিছু বাড়ানোর চেষ্টা করেছি এবং নিচের দিকেও, নিচের দিকে আমরা একটা আন্ডার-18 টুর্নামেন্ট ইন্ট্রোডিউস করবো। এখন যে ডিভিশনাল খেলাটা হয় 8টা ডিভিশন খেলে, সেখান থেকে ছেলেদের মতোই 4টা জোন করে আরেকটা টুর্নামেন্ট করা এবং সেখানে 2 দিনের খেলাও ইন্ট্রোডিউস করা। এদিকে নারী ক্রিকেটারদের বেতন কাঠামো নিয়ে কাজ শুরু করেছে বিসিবি। 4 ক্যাটাগরিতে সর্বোচ্চ 50,000 টাকা রেখে বেতন কাঠামো চূড়ান্ত করা হয়েছে। বাড়তে পারে বেতনভুক্ত 17 নারী ক্রিকেটারের সংখ্যাও। সালাদুশ্মন, যমুনা স্পোর্টস, ঢাকা। এদিকে দেশীয় কোচিং স্টাফ দিয়ে চলছে বিসিবির হাই পারফরম্যান্স।